যদিও শুরুতে আপনাকে একটা কথা বলে রাখি, এটা কিন্তু অরিজিনাল পুরান ঢাকার হাজি বেনে হাউস না, কারণ অরিজিনাল পুরান ঢাকার হাজি বেনের ব্রাঞ্চ মাত্র দুইটা। মেন ব্রাঞ্চ হচ্ছে আপনার নাজিরা বাজারে, আর ওটার আরেকটা ব্রাঞ্চ হচ্ছে আপনার বসুন্ধরা বাড়িঘাট। এ নিয়ে কোনো মতবিরোধ থাকলে আপনারা ডিসক্রিপশনে থাকা ফেসবুক লিঙ্কটা চেক করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা দিন নতুন একটা ফুড ব্লগ, আমি অনমির রহমান চলে আসছি আজকে লক্ষ্মীপুর হাজি বিরিয়ানি হাউস। এটা ডানে আছে আপনার রাজমহল, আর অপোজিটে হচ্ছে আপনার লক্ষ্মীপুর পোস্ট অফিস। তো চলেন আমরা হাজি বিরিয়ানিতে যাই, দেখি আছে কোন আইটেমটা আমরা রিভিউ করব। আমার ভালো আছেন? পুরা ওদের যে মেনুতে লেখছে হচ্ছে আপনার যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী। তো দেখা যাক মানে টেস্টটা কি ওই পুরান ঢাকার ঐতিহ্যবাহী আসে কিনা। আচ্ছা তো গাইস, আমাদের খাসির কাচ্চি অর্ডার করছি 135 টাকাটা, তো এইটুকু আপনাকে দিবে। এখন দেখবো যে কী কী আছে। একটা সিদ্ধ ডিম আছে, আলু আছে পিস, এই যে খাসিটা আছে এক পিস, আর ছোট্ট এক পিস আলু আছে, তো আরেক পিস। তো টোটাল আছে আমার এখানে 3 পিস আলু, একটা সিদ্ধ ডিম, আর একটা হচ্ছে আপনার খাসি, আর এক পিস খাসি। আর তো এখন আমি একটু লেবু নিব, কারণ আপনারা জানেন যে লেবু যে কোনো কিছু দিলে টেস্টটা বেড়ে যায়। প্রথমে আমি একটু শুধু রাইসটা খেয়ে দেখি যে কেমন আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের রাইসটা অনেক ইয়ামি আছে আপনার, যে মশলা যেটা, ঠিক আছে, মশলাটা আপনার অ্যাকুরেটলি আসছে, মানে বেশিও না একদম কমও না, আর রাইসটা কিন্তু ঝরঝরে। এবার খাসিটা ট্রাই করবো। এই খাসির মাংস কি পরিমাণ টেন্ডার, ধরার সাথে কিন্তু খুলে আসতেছে, ঠিক আছে। এই জিনিসটা যে কোনো কাচিতে মাস্ট থাকলে বেস্ট হয়। তো আমি এখন খাসির বস্তু দেখিয়ে দেখব। বেস্ট কেমন আলুতে আসে, আপনারা জানেন যে কাচির মধ্যে আলুটা হচ্ছে প্রাণ, কারণ আলু ছাড়া কাচিটা জমে না, ঠিক আছে। আলুটাও আপনার ভালো আছে, যে মানে ধোয়ার সাথে কিন্তু বেরোয় আসতেছে আর কি। ওকে, এবার আসে আমার ডিমটা। ডিম ডিমটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে, বাট আই গেস যে ওরা সিদ্ধ ডিম না দিয়ে এটাকে যদি একটু ভাস্ত, সিদ্ধ করার পরে একটু ভাস্ত, তাহলে আরও বেটার হইত। তো অল ওভার কাচ্চি যে রেটিংটা দিব, কাচিটা আমার কাছে রাইসটা আমি দিব 10-এ 7.5, আর যে কাচির যে পিসটা দিছে ওটার জন্য আমি মাস্ট ওদেরকে 10-এ 8 দেবো, কারণ বিকজ ওদের মাংসের পিস মানে টেন্ডার ছিল, অনেক কমন ছিল। আর আলুটা দিব হচ্ছে 10-এ আপনার 7, আর ডিমটা তো অ্যাভারেজ, ডিমে আমি 7 দিব। অল ওভার মাই এক্সপিরিয়েন্স উইথ দিস বিরিয়ানি ওয়াজ গুড, সো ইউ শুড, ইউ গাইজ শুড কাম হিয়ার অ্যান্ড টেস্ট দিস। গাইস অন আ সিরিয়াস নোট, আপনারা যদি ওখান থেকে এক্সট্রা আলু চেয়ে নেন ওরা কিন্তু সেটা দেয়, তো ইটস আ গুড সাইড অফ হাজি বিরিয়ানি। সো এটাই আজকের জন্য, এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সি ইউ ইন নেক্সট ভিডিও।